কোটি কোটি বছর আগে আমি জিবরাইলের আগমন আমি জিবরাইল চাইলে মুহূর্তের মধ্যে তাম পৃথিবী একবার সফর দিতে পারি সফর করতে পারি আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতা এবং পাওয়ার দিয়েছেন তোমাদের কি আমি আমি জিবরাইল জানা দেয় আমি এমন কোন রাষ্ট্র নাই যেখানে যায় নাই এমন কোন মানুষ নাই যে মানুষগুলোকে আমি দেখি নাই আমি জিবরাইল জানা দেয় ও হালিমা তুমি বলছো নবীর মতো সুন্দর দেখো নাই ও আমেনা তুমি বলছো আমার নবীর মতো সুন্দর কোন মানুষ দেখো নাই আমি জিবরাইল জানা দেয় আমার এই দুই নয়নে কোটি কোটি মানুষ দেখছি কত সন্তান দেখছি আমি জানা দেয় আমার রাসূলের মতো এত সুন্দর কোন মানুষ আমার জিবরাইলের চোখে জিন্দেগিতে আর দেখি নাই এত সুন্দর আমার নবী আমেনা বলে এত সুন্দর দেখি নাই হালেমা বলে এত সুন্দর দেখি নাই জিবরাইলও বলছে আমি দেখি নাই তার মানে বোঝা যায় এখানে নবীর শান পূর্ণাঙ্গ হয় নাই আল্লাহ বলেন জিবরাইল তুমিও তো তাদের মতো বলছো তারা দুইজন বলছে এত সুন্দর মানুষ দেখে নাই তুমিও বলছো দেখো নাই কারণ তুমি দেখবা কোথা থেকে তাদেরকে যেমন আমি আল্লাহ বানাইছি তোমারেও তো আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর শান এবং মর্যাদা বর্ণনা কইরা জানায় দেই কারণ আমার হাবিবকে না আমি বেশি মহব্বত করি আমি এত মহব্বত করি রে জিবরাইল তুমি যাই না নাও তাদের দুইজনকে জানা দাও আমার বন্ধুরে কত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ আমেনারও বানাইছি হালিমারও বানাইছি জিবরাইল তরেও আমি আল্লাহ বানাইলাম মিকাইল ইসরাহিল আজরাইল মালাকুল মালাইকা হ্যাঁ মালাকুল মালাইকা মওতুল মালাইকা যেই ফেরেশতা মানুষের জান কবজ করবে আজরাইল সব ফেরেশতারে আমি আল্লাহ বানাইছি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী আমি আল্লাহ বানাইছি সোয়া লক্ষ সাহাবাই কারাম আমি আল্লাহ বানাইছি কিয়ামত পর্যন্ত সবাইকে আমি আল্লাহই বানাইব আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর শান আমার বন্ধুর সৌন্দর্য বর্ণনা কইরা জানায় দেয় সবাইকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর হাতেই তো বানানোর সব কারখানা আমি আল্লাহ জানা দেয় যাদেরকে বানাইছি বর্তমানে যারা আছে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে সবাইকে তো আমি আল্লাহ সবার খালেক এবং রাজ্জাক আমি আল্লাহ জানা দে আমার রাসূলের মতো এত সুন্দর মানুষ আগেও ছিল না বর্তমানেও না এবং কিয়ামত পর্যন্ত আমার হাবিবের মতো সুন্দর কোন মানুষ আমি আল্লাহ বানাইব না এর নাম গিয়া নবীজির শান কারণ হইল আমার মধ্যে যেটা আছে আপনার মধ্যেও আছে তাহলে তো আপনি আমি সমান হয়ে গেলাম কথা ঠিক না বেটি আমিও সুন্দর আপনিও সুন্দর সমান সমান হয়ে গেলাম আমার কাছে যা আছে আপনার কাছে তা নাই তাহলে আপনার থেকে আমি একটু বেশি আছি কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে যা দিছি সবাইরে মিল্লাও তা দেন এর নাম হইল নবীজির শান কথা ঠিক না বেটি এবং আমার নবীজির আগে যত নবী ছিল উনারা যতদিন ছিল উনাদের মুজেজা ততদিন ছিল বুঝবেন খেয়াল করে উনারা যতদিন ছিল উনাদের অলৌকিক ঘটনা উনাদের সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেছে কিন্তু আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু আমার রাসূলের কোন মুজেজা কি আজও শেষ হয়ে গেছে কোরআনে করিম আমার রাসূলের জিন্দা মুজেজা যেই কোরআন ছিল যেই কোরআন আছে যেই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে সেটার ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আমার আপনারে আমি আল্লাহ সুন্দর বানাইলাম
তাহলে আমেনা বলে এমন সুন্দর মানুষ দেখি নাই হালেমা বলেন এত সুন্দর মানুষ দেখি নাই জিবরাইল বলে এত সুন্দর মানুষ দেখি নাই আল্লাহ জবাব দেয় এত সুন্দর মানুষ আমি আল্লাহ বানাই নাই এবং বানাইব না আমার নবী কেমন সুন্দর ছিলেন আরেকটা দৃষ্টান্ত দিলেই বুঝে আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিল বয়স কম ছিল কিন্তু যোগ্যতা ছিল বেশি আম্মা জান আয়েশা বলেন মিশরের মহিলাদেরকে লক্ষ্য করে বলেন ও মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পরে তোমরা অস্তিত্ব হারায়া ফেলছিলা ইউসুফ নবী এত সুন্দর ছিল তোমরা ফল কাটতে গিয়ে টমেটো কাটতে গিয়ে আপেল কাটতে গিয়ে তোমাদের হাত এবং পা পর্যন্ত কাইটা দিছিলা বলতে পারো নাই ও মিশরের মহিলারা তোমরা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতা তোমরা হাত কাটতা না বরংস তোমরা তোমাদের কলিজা পর্যন্ত কাইটা দিতা তথাপিও তোমরা টের পাইতা না তোমরা হাত কাটছো নাকি তোমাদের কলিজা ছিঁড়ে দিয়েছো শুধু তাই নয় আম্মা জান আয়েশা আরো বলেন আপনারা কি বিরক্ত হইতেছেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানা দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানা দেন কি জানাইব আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানা দেন তারা যদি আমি আল্লাহ তাআলার মহব্বত পাইতে চাই তারা যদি মনে করে আমি আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করব তারা সবাই যদি আমি রবের ভালোবাসা মহব্বত পাইতে চাই আমি আল্লাহ তাআলা শুধুমাত্র একটা রাস্তা বাতায়া দিলাম আল্লাহ তাআলা বলেন ও গোলাম আমি আল্লাহ তাআলাকে তোমরা ডাইরেক্ট পাইবা না আমাকে ডাইরেক্ট পাওয়ার কোনো সুযোগ নাই মাঝখানে আমি আল্লাহ একটা রাস্তা বাতায়া দিলাম একটা ওসিলা তোমরা তালাশ করবা সেই ওসিলাটার নাম আল্লাহ বলেন ফাত্তাবিউনি আল্লাহ বলেন ও আমার হাবিব আপনার উম্মতদেরকে জানা দেন তারা যদি আমার মহব্বত পাইতে চায় আমি আল্লাহ জানা দিলাম ফাত্তাবিউনি আপনি জানা দেন ও আমার উম্মতেরা তোমরা যদি আমার আল্লাহকে পাইতে চাও তোমরা সবাই আমি নবীরে মহব্বত করো আমি রাসূলের অনুসরণ করো আমি রাসূলের অনুকরণ করো তোমরা যদি আল্লাহ তাআলার মহব্বত পাইতে চাও আমার অনুসরণ অনুকরণ করো আল্লাহ বলেন গোলাম রে তোমরা যে আমার রাসূলের অনুসরণ অনুকরণ অনুকরণ করবা কেনই বা করবা কোন লাভ আসেনি আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদের লাভ আছে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন গোলাম রে আমার বন্ধুর অনুসরণ যদি তোমরা করো আমি আল্লাহ জানা দে আমি রবের পক্ষ থেকে তোমাদের সবাইকে দুইটা পুরস্কারে ধন্য করে দেব সুবহানাল্লাহ আমার মালিক বলেন গোলাম ও দুনিয়ার মানুষ আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ তাআলা জানা দেই এক নাম্বার পুরস্কার হইল দুই নাম্বার দুইটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার আল্লাহ তাআলা প্রথম নাম্বার পুরস্কার হইল আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা বলেন গোলাম আমার বন্ধুর অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো আমি আল্লাহ জানা দেই আমি আল্লাহ নিজে রব হইয়া তোমাদের সবাইকে মহব্বত এবং ভালোবাসব
শুধুই তাই নয় আল্লাহ তাআলা বলেন গোলাম তোমরা যদি আমার এত পাইতে চাও আমার রাসূলের অনুসরণ করো আমার রাসূলের অনুসরণ করলে দুই লাভের এক লাভ হইল আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসব দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ও গোলাম ও গোলাম ও যুবক ও যুবতী ভালো করে শোনো আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কার দিবে নিজে তিনি তোমাদেরকে ভালোবাসবে দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ আমার বন্ধুর অনুসরণ যে তোমরা করছো দুই নাম্বার পুরস্কার হইল আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসব আপনারা কি আমার কথা বুঝতেছেন একটু খেয়াল করেন এভাবে সামনে বাড়বো এক নাম্বার তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসব দুই নাম্বারে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব কেনই বা মাফ করব না রে গোলাম আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম রে গোলাম হে বান্দা কেনই বা আমি আল্লাহ তোমারে মাফ কেনই বা করব না কারণ আমি আল্লাহ হইলাম আমার কাজই হইল তোমাদেরকে মাফ কইরা দেওয়া আমার দায়িত্বটাই হইল আমার গোলাম রানী কোন দিকে গুনাহ করছে তোমাদের গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ সব সময় প্রস্তুত থাকি রে গোলাম আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু গফুরুর রহিম আর জুড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক নম্বরে মহব্বত করব দুই নম্বরে তোমাদেরকে মাফ করব কেন করব বান্দা তুমি আমার হয়তো চিনো না চিনলো একবার হইলো তুমি উপলব্ধি করো না একবারও মাথায় আনো না যে আমার তো একজন আল্লাহ আছে যেই আল্লাহর সাথে কোনো শরীক নাই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার তো এমন একজন মালিক আছে যেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা خالق إلا الله لا رازق إلا الله لا شريك له أمر الله হইলেন এমন একজন আল্লাহ যেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যেই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই যেই আল্লাহর সাথে কোনো মাখলুকের সম্পর্ক নাই লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ হইলেন এমন একজন আল্লাহ যেই আল্লাহ হইলেন আল হাই যিনি চিরঞ্জীব আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার আল্লাহ হইলেন সব সময় জিন্দা মরণ কোনোদিন আমার আল্লাহকে স্পর্শ করতে পারে না আমার আল্লাহ হইলেন এমন একজন আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ হইলেন এমন একজন আল্লাহ আমার মাওলা হলেন এমন একজন মাওলা لا تأخذه سنة ولا نوم আল্লাহ বলেন গোলাম আমার চিনো না রে গোলাম আমি কেমন আল্লাহ আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না রে গোলাম আমার ঘুম নাই আমার তন্দ্রা নাই আমার দুর্বলতা নাই আমি কেনই বা ঘুমাই বলে গোলাম আমি না তোমাদেরকে সৃষ্টি করেছি রাত্রে বেলায় যদি তোমরা ঘুমাইয়া যাও পৃথিবীর সময় যখন ঘুমাইয়া যায় আমি আল্লাহ তাআলা কিন্তু ঘুমাই না রে গোলাম কেন ঘুমাই না রে গোলাম জানো নি আমার দয়া মায়া সব চাইতে বেশি আমি না আল্লাহু গফুরুর রহিম আমার নাম না গফফার আমার নাম না রহমান আমার নাম না রহিম
এতগুলো নাম আমারে ঘুমাইতে দেয় না আমার না দয়া মায়া বেশি রে গোলাম আমি এই জন্য কখনো ঘুমাই না আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহর তন্দ্রা নাই আমি আল্লাহর জিমানো নাই দুর্বলতা বলতে আমি আল্লাহর কিছু নাই আমি যদি ঘুমাইয়া যাই রে গোলাম তুই যখন গভীর রাতে বিপদে পড়বি তুই যখন আমারে মাওলা বলে ডাক দিবি আল্লাহ ডাক দেন না আল্লাহরে মহব্বতে বলেন না আল্লাহ আরে জুড়ে বলেন না আল্লাহ আল্লাহ যেন বলে গোলাম সবাই যখন ঘুমাইয়া যায় আমি আল্লাহ তাআলা ঘুমাই না কেন ঘুমাই বলে গোলাম আমি আল্লাহ তাআলার দয়া মায়া আমারে ঘুমাইতে দেয় না কারণ রে গোলাম তুই যদি বিপদে পড়ো কেউ দেখবে না কেউ দেখবে না তোর বাবা মাও তোর খবর রাখবে না কারণ তুই যখন ঘুমাইয়া যাও তোর মা বাবাও ঘুমাইয়া যায় পৃথিবীর সবাই ঘুমাইয়া যায় একজন আমি আল্লাহ তো আছি সব সময় কেমন আল্লাহ জানুনি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ও গোলাম তুই আমার চিনস না আমি কেমন আল্লাহ চিনলেও কোনোদিন একটা বার চোখটা বন্ধ করে আমার কথা কল্পনা করলি না আমি যে তোর জন্য কেমন রহমান আমি যে তোর জন্য কেমন দয়ালো তোর প্রতি আমার কি পরিমাণ অনুগ্রহ রে গোলাম তোরে আমি ভুলি নাই ভুলি নাই মায়ের রহমে থাকাকালীন সময় তোরে আমি ভুলি নাই ভুলি নাই তুই যখন মায়ের রহম থেকে পৃথিবীর জমিনে শিশু অবস্থায় এসেছিলি তখন আমি আল্লাহ তোরে ভুলি নাই তুই আস্তে আস্তে শিশু থেকে আমি আল্লাহ তোরে বালক বানাইলাম বালক থেকে আমি আল্লাহ শিশু থেকে আমি আল্লাহ বালক বানাইলাম বালক থেকে আমি আল্লাহ যুবক বানাইলাম যুবক থেকে আমি আল্লাহ তোমারে শক্তি দিলাম বুড়া বানাইলাম সুস্থতা দান করলাম চেহারা সুন্দর বানাইলাম দুইটা চোখ দিলাম ঠুঁটি দিলাম আবার 32টা দাঁত আমি আল্লাহ তাআলা তোর দুইটা টুটের মাধ্যমে ঘুরে ঘুরে রেখেছি রে গোলাম তোর যেই কোনো অঙ্গ যেই অঙ্গ যেখানে সেটিং করার দরকার আমি আল্লাহ সেখানে সাজায়া দিলাম এত কিছু আমি আল্লাহ দিলাম তোরে ভুলি নাই ভুলি নাই আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইন্না রাহমাতাল্লাহি করিমুম মিনাল মুহসিনিন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওরে গোলাম পৃথিবীতে তোর এত কাছে আর কেউ নাই যতটা কাছে আমি আল্লাহ কেমন কাছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন তোর একটা সারক থেকে আরেকটা রগ না যতটুকু পর্যন্ত কাছাকাছি আছে আমি আল্লাহ 24টা ঘন্টা তোর এর চেয়ে আরো বেশি নিকটবর্তী সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন গোলাম আমার হাবিবের অনুসরণ অনুকরণ যদি তোমরা করো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি তোমরা ভালোবাসো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দেব আমার নবীর ভালো না বাসলে তোমারে আমি আল্লাহ ভালোবাসবো এমন কোন কথা নাই আমার রাসূলকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করো আমি আল্লাহ দুইটা লাভ দেব দুইটা লাভের ভিতরে সমস্ত লাভ দুইটা রইছে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের আমার তিলাওয়াতকৃত আয়াতের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আবার আল্লাহ বলেন হাবিব আমার আপনার গুনাহগার উম্মতদেরকে জানায় দেন কি জানাইব আল্লাহ বলেন আমারে যদি মহব্বত করতে চাও আমার ভালোবাসা পাইতে চাও এক নাম্বার আমার রাসূলকে অনুসরণ করো আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়া বড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করলে পড়ে আমি দুইটা পুরস্কার তোমাদেরকে দেব কথাগুলো পেছন থেকে আবারো আপনাদের কর্ণ কৌহরে পৌঁছায়া যায় আল্লাহ বলেন এক নাম্বার আমি আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে ভালোবাসবো দুই নাম্বার আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিব
এবার আসুন আর একটু সামনে আগাই আপনারা বুঝতেছেন তো আমার কথা মাঝে মাঝে একটু হানা কই হ্যাঁ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো যখন বলার সময় একটু জবানটা খুলে বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের জিকির ওয়ালা জবান দান করুক বলেন আমিন আল্লাহ পাককে ভয় করার মতো একটা দিল অন্তর কলব আল্লাহ আমাদেরকে দান করুন মুসলমান ভাইরা রে আমার এজন্য আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুর অনুসরণ করলে আমি আল্লাহ মাফ করব তোমারে ভালোবাসব তাহলে কেমন নবী পাইলাম কেমন নবীরে মহব্বত করব কেনই বা করব প্রশ্ন জাগেনি সহজ জবাব হইল একটা মানুষকে আরেকটা মানুষ যতটা কারণে মহব্বত করে মানুষকে ভালোবাসার অনেকগুলো কারণ আছে একটা মানুষকে আরেকটা মানুষ ক্ষমতার কারণে মহব্বত করে সৌন্দর্যের কারণে মহব্বত করে যোগ্যতার কারণে মহব্বত করে জ্ঞানের কারণে মহব্বত করে বংশীয় অভিজাত বংশের হইলে মহব্বত করে সবগুলো যতগুলো কথা বললাম আল্লাহ তাআলা আমার রাসূলকে একাই সব গুণে গুণান্বিত করে দিয়েছে এমন কোন গুণ নাই জ্ঞান বলেন ইলম বলেন সৌন্দর্য বলেন চেহারার গঠন বলেন কথাবার্তার মাধুর্যতা বলেন কণ্ঠ বলেন বংশ বলেন ক্ষমতা বলেন শক্তি বলেন যেদিকেই আমার নবীরে আপনি আমার নবীর যেই সাইট আলোচনা করবেন এমন কোন সাইট নাই রে ভাই যেই সাইট আমার নবীর দুর্বল আছে আল্লাহ তাআলা আমার রাসূলকে একাই সব গুণে গুণান্বিত করে দিয়েছে আমার নবী কেমন নবী ভাই কেমন নবীর উম্মত আল্লাহ পাক এমন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন যেই নবী প্রথমেই যদি বলি নবীজির সৌন্দর্য সুন্দরের বিবেচনায় যদি পৃথিবীর কোন মানুষ আরেকজন মানুষকে মহব্বত করে সৌন্দর্যের বেলায় যদি আপনি এক নাম্বারে পৃথিবীতে কাউকে হিসাব করেন এক নাম্বার নাম যিনি হবেন তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর আমার নবী আপনারা শুনবেন নি আমার নবী সুন্দর নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে ফেরত দেওয়ার জন্য আমেনা কাছে গেলেন নবীজির মার কাছে গেলেন ফেরত দেওয়ার সময় আমেনার কাছে হযরত হালিমাতুস সাদিয়া বলেন ও আমেনা শুনো শুনো কেমন সন্তানকে আমি এতদিন দুধ পান করাইছি কেমন সন্তান কেমন ছেলে মুহাম্মদ ও আমেনা শুনো আমার কাজ হইল আমার নাম হালিমাতুস সাদিয়া আমার কাজই হইল সন্তানাদি বাচ্চা কাচ্চাদেরকে দুধ পান করানো এটা আমার দায়িত্ব এবং পেশা খেয়াল করেন মুসলমান আমার নবী কেমন নবী সুন্দর ছিলেন হালিমাতুস সাদিয়া আমেনার কাছে গিয়ে বলে না আমেনা আমার এই জিন্দেগিতে কত সন্তানদেরকে দুধ পান করাইলাম এমন সুন্দর সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর কোন ছেলে আমি আর জিন্দেগিতে দেখি নাই আমেনা নবীজির মা বলে ও হালিমা তুমি গ্রামে থাকো গ্রামের ছেলে মেয়েদের পরিবেশেই বাকি থাকবে তাদের চেহারার গঠন বাকি হবে তুমি গ্রামে থাকো আমি থাকি শহরে তোমারে আমি জানাইয়া দে আমি এই পুরা শহর ঘুরে ঘুরে দেখেছি এবং দুনিয়াতে আসার পরে আমি আমেনা যত সন্তান দেখেছি আমার সন্তান মুহাম্মাদের মতো এত সুন্দর কোন সন্তান আমার এই দুই নয়নে দেখি নাই মোহতারাম হাজিরিন খেয়াল করেন আমেনা বলে আমি দেখি নাই এত সুন্দর ছেলে হালিমাতুস সাদিয়া বলেন আমি দেখি নাই
তার মানে তারা যেহেতু বলছে দেখি নাই তার মানে বোঝা যায় তাদের দেখার বাহিরেও আরো সৌন্দর্য লুকায়িত আছে ঠিক না বে ঠিক জোরে বলেন আমার আল্লাহ দুজনের বক্তব্য শুনি না বেশি খুশি হয় নাই ততক্ষণাত সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায়া দিলেন ও জিবরাইল যাও জমিনের মধ্যে যাও আমেনা আর হালেমারে জানায়া দাও তাদের কথার দ্বারা আমার নবীর শান এবং মর্যাদা হয় নাই কারণ আমি আল্লাহ আমার নবীরে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি আমার রাসূলকে আমি আমার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করি এই জন্য যে যাকে ভালোবাসে সে তার প্রশংসা কইরা মজা পায় কথা কি আপনারা বুঝতেছেন যে যাকে মহব্বত করে সে তার প্রশংসা কইরা শুননা মজা পায় ঠিক না বেঠিক বলেন আল্লাহ কয় ও জিবরাইল আমি না আমার নবীর মহব্বত করি আমি আল্লাহ নিজে আমার বন্ধুর আশেক সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন জিবরাইল ও জিবরাইল যাও যাও জমিনে যাও হালিমা বলছে নবীর মতো সুন্দর কোন সন্তান দেখে নাই আমেনা বলছে এত সুন্দর সন্তান দেখে নাই তার মানে বোঝা গেল তাদের চেহারার তাদের দেখার বাহিরেও আরো সৌন্দর্য আছে জিবরাইল তুমি যাও তুমি গিয়ে তাদের দুইজনের সামনে আমার বন্ধুর প্রশংসা শুরু করে দাও আর আমি আল্লাহ আরশ থেকে আমার বন্ধুর প্রশংসা শুননা কুদরতি হাসি হাসব জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া আমেনা আর হালিমার সামনে মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল জিবরাইল বলেন ও আমেনা ও হালেমা তুমি বলছো এত সুন্দর সন্তান দেখো নাই আমেনা তুমিও দেখো নাই তোমরা মক্কা মদিনা ইয়াসরিফ তায়েব সারা আর কোথায় গেছো পৃথিবীর অন্য কোন রাষ্ট্র তো তোমরা সফর করো নাই তোমরা আমার নবীর মতো সুন্দর আর কেমনে দেখবে তোমাদের কথার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয় নাই আল্লাহর রাসূলের শান এত ছোট কোন শান এবং মর্যাদা না আল্লাহ আমারে পাঠাইছে আবি জিবরাইল জানা দেয় আমি আল্লাহর হাবিবের প্রশংসা নিয়ে আগমন করছি আমার রাসূল কেমন সুন্দর ছিলেন আমার নবী কেমন সুন্দর নবী ছিলেন তোমাদেরকে জানায় দেই তোমরা শোনো আমি জিবরাইলের আগমন হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আমি জিবরাইলের আগমন আমি জিবরাইল চাইলে মুহূর্তের মধ্যে তামাম পৃথিবী একবার সফর দিতে পারি সফর করতে পারি আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতা এবং পাওয়ার দিয়েছেন তোমাদেরকে আমি আমি জিবরাইল জানায় দেয় আমি এমন কোন রাষ্ট্র নাই যেখানে যায় নাই এমন কোন মানুষ নাই যে মানুষগুলোকে আমি দেখি নাই আমি জিবরাইল জানায় দেয় ও হালিমা তুমি বলছো নবীর মতো সুন্দর দেখো নাই ও আমেনা তুমি বলছো আমার নবীর মতো সুন্দর কোন মানুষ দেখো নাই আমি জিবরাইল জানা দেয় আমার এই দুই নয়নে কোটি কোটি মানুষ দেখছি কত সন্তান দেখছি আমি জানায় দেয় আমার রসুলের মতো এত সুন্দর কোন মানুষ আমার জিবরাইলের চোখে জিন্দগিতে আর দেখি নাই এত সুন্দর আমার নবী আমেনা বলে এত সুন্দর দেখি নাই হালেমা বলে এত সুন্দর দেখি নাই জিবরাইলও বলছে আমি দেখি নাই তার মানে বোঝা যায় এখানে নবীর শান পূর্ণাঙ্গ হয় নাই আল্লাহ বলেন জিবরাইল তুমিও তো তাদের মতো বলছো তারা দুইজন বলছে এত সুন্দর মানুষ দেখে নাই তুমিও বলছো দেখো নাই কারণ তুমি দেখবা কোথার থেকে তাদেরকে যেমন আমি আল্লাহ বানাইছি তোমারেও তো আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর শান এবং মর্যাদা বর্ণনা কইরা জানায় দেই কারণ আমার হাবিবকে না আমি বেশি মহব্বত করি আমি এত মহব্বত করি রে জিবরাইল তুমি
তুমি যাই না নাও তাদের দুইজনকে জানা দাও আমার বন্ধুরে কত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ আমেনারও বানাইছি হালিমারও বানাইছি জিবরাইল তরেও আমি আল্লাহ বানাইলাম মিকাইল ইসরাফিল আজরাইল মালাকুল মালাইকা হ্যাঁ মালাকুল মালাইকা মওতুল মালাইকা যেই ফেরেশতা মানুষের জান কবজ করবে আজরাইল সব ফেরেশতারে আমি আল্লাহ বানাইছি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী আমি আল্লাহ বানাইছি সোয়া লক্ষ সাহাবাই কারাম আমি আল্লাহ বানাইছি কিয়ামত পর্যন্ত সবাইকে আমি আল্লাহই বানাইব আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর শান আমার বন্ধুর সৌন্দর্য বর্ণনা কইরা জানায় দেয় সবাইকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর হাতেই তো বানানোর সব কারখানা আমি আল্লাহ জানা দে যাদেরকে বানাইছি বর্তমানে যারা আছে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আগমন করবে সবাইকে তো আমি আল্লাহ সবার খালেক এবং রাজ্জাক আমি আল্লাহ জানা দে আমার রাসূলের মতো এত সুন্দর মানুষ আগেও ছিল না বর্তমানেও না এবং কিয়ামত পর্যন্ত আমার হাবিবের মতো সুন্দর কোন মানুষ আমি আল্লাহ বানাইব না এর নাম গিয়া নবীজির শান কারণ হইল আমার মধ্যে যেটা আছে আপনার মধ্যেও আছে তাহলে তো আপনি আমি সমান হয়ে গেলাম কথা ঠিক না বেটি আমিও সুন্দর আপনিও সুন্দর সমান সমান হয়ে গেলাম আমার কাছে যা আছে আপনার কাছে তা নাই তাহলে আপনার থেকে আমি একটু বেশি আছি কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে যা দিছি সবাইরে মিল্লাও তা দেন এর নাম হইল নবীজির শান কথা ঠিক না বেটি এবং আমার নবীজির আগে যত নবী ছিল উনারা যতদিন ছিল উনাদের মুজেজা ততদিন ছিল বুঝবেন খেয়াল করে উনারা যতদিন ছিল উনাদের অলৌকিক ঘটনা উনাদের সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেছে কিন্তু আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু আমার রাসূলের কোন মুজেজা কি আজও শেষ হয়ে গেছে قرآن كريم امر رسول زندہ معجزہ جی قرآن چھلو جی قرآن اچھے جی قرآن قیامت پر جنتو تھک بے شیطان بھوشنا دیئے چن کے زورے والے اے جنو اللہ رب العالمین بلن ہے رسول امر اپنا ریامی اللہ شندار بنائی لام তাহলে আমেনা বলে এমন সুন্দর মানুষ দেখি নাই হালেমা বলেন এত সুন্দর মানুষ দেখি নাই জিবরাইল বলে এত সুন্দর মানুষ দেখি নাই আল্লাহ জবাব দেয় এত সুন্দর মানুষ আমি আল্লাহ বানাই নাই এবং বানাইব না আমার নবী কেমন সুন্দর ছিলেন আরেকটা দৃষ্টান্ত দিলেই বুঝে আসবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিল বয়স কম ছিল কিন্তু যোগ্যতা ছিল বেশি আম্মা জান আয়েশা বলেন মিশরের মহিলাদেরকে লক্ষ্য করে বলেন ও মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পরে তোমরা অস্তিত্ব হারায়া ফেলছিলা ইউসুফ নবী এত সুন্দর ছিল তোমরা ফল কাটতে গিয়ে টমেটো কাটতে গিয়ে আপেল কাটতে গিয়ে তোমাদের হাত এবং পা পর্যন্ত কাইটা দিছিলা বলতে পারো নাই ও মিশরের মহিলারা তোমরা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতা তোমরা হাত কাটতা না বরংস তোমরা তোমাদের কলিজা পর্যন্ত কাইটা দিতা তথাপিও তোমরা টের পাইতা না তোমরা হাত কাটছো নাকি তোমাদের কলিজা ছিঁড়ে দিয়েছো শুধু তাই নয় আম্মা জান আয়েশা আরো বলেন আপনারা কি বিরক্ত হইতেছেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা কি রে ভাই মাইকটা মনে পাঁচবার ডিস্টার্ব দিছে এভাবে যদি ডিস্টার্ব আমরা ভাইজ আমি করেন আসলে আমাদের দেশের গান টান হইলে ভালো ভালো মাইক কেনে দেন ঠিক নি কোরআনের কথা হইলে সমস্ত নষ্ট আইসক্রিম বেচার মাইক দিব কথা ঠিক নি ফুজার মধ্যে যত নষ্টামি কাজ আছে সব জায়গার মধ্যে ভালো ভালো মাইক আর কোরআন তাফসীর হইতেছে একবার এটা লইরা জায়গা আবার এটা গুন গুন ফের ফের আওয়াজ করে কথা ঠিক না বেটি আমি চাইছিলাম আওয়াজ যাতে না হয় ডিস্টার্ব না হয় কিন্তু এটা না বললে পারলাম না
আল্লাহ আমাদেরকে মাফ করুক এমন হওয়া তো উচিত ছিল না রে ভাই এটা তো আপনারে টাকা দিয়ে আনছে আমরাও তো কষ্ট করে আসছে যদি আপনার এক ঘন্টা কথার জন্য আমার গলা ভেঙে যায় এটা তো হইল না এটা কিন্তু ইনসাফের কাজ না প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি হাদিসের মধ্যে নবীজি বলে প্রত্যেক মানুষ যার যার কাজের ব্যাপারে দায়িত্বশীল আমি যেখানে বসছি আমি যতক্ষণ বসবো কথা বলছি বলবো ততক্ষণ আমার কথার হিসাব কে রাখবেন আল্লাহ তাআলা নিজেই বলেন যে তোমাদের সব কথার রেকর্ড হবে আমাদের সব কথা কি হয় ভাই বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ কেমন নবী পাইলাম রে মুসলমান যেই নবী সুন্দর নবী ছিলেন আল্লাহ বলছে নবীর মতো সুন্দর নাই আম্মা জান আয়েশা নবীজির জীবন সঙ্গিনী তিনিও বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন পৃথিবীর আমাদের সবাইকে লক্ষ্য করে তিনি বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ারও একটা চন্দ্র প্রতিদিন উদিত হয় আমি আম্মা জান আয়েশা জানাতে ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা আসমানের চাঁদকে আম্মা জান আয়েশা লক্ষ্য করে বলেন আমি আয়েশা জানাই দেই আকাশের চন্দ্র থেকে কোটি কোটি গুণ বেশি আমার চন্দ্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে বেশি সুন্দর লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা ও পৃথিবীর মানুষ আমার নবী কেমন সুন্দর নবীরে চিনলা না রে যুবক নবীরে চিনলা না কেমন সুন্দর নবী তুমি পাইলা এই নবীরে কেমনে ভুইলা যাও যেই নবী তোমার দুনিয়ায়ও বলে নাই হাসরেও বলবে না এবং এখনো পর্যন্ত মদিনায় নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষ আকাশের চন্দ্র থেকে আমার নবী বেশি সুন্দর আকাশের ওয়া শামসি আফযালু মিন শামসিস সামা ফা ইন্নাস শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা আম্মা জান আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ আকাশের চন্দ্রটা প্রতিদিন ফজরের পরে উদিত হয় আর আমার ঘরে যে কোটি কোটি গুণ বেশি সুন্দর একজন নবী আছে এই নবী এশারের পরে আমি আম্মা জান আয়েশার ঘরে উদিত হয় শুধু তাই নয় এশারের পরে উদিত হওয়ার পরে বুখারীর রাওয়ায়াত বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা বলেন আমার নবী যখন এশারের পরে ঘরের মধ্যে প্রবেশ করত অমাবস্যার রাত নবী যেই মাত্র এশারের পরে ঘরে ঢুকত সঙ্গে সঙ্গে নবীজির চেহারার সামনে চিকন সুইচের ছিদ্র দিয়ে আমি সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম এত সুন্দর আমার নবী ছিলেন সুবহানাল্লাহ আমার নবী সুন্দর নবী আমার নবী মুজিজাওয়ালা নবী তিনি ছোট থেকে মুজিজা সম্পন্ন নবী আম্মা জান আমেনা বলেন আমেনা নবীজির মা বলেন ও দুনিয়ার মানুষ আমি কেমন সন্তান জন্ম দিয়েছি তোমরা জানো না পৃথিবীর কোন সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে আগমন করে পৃথিবীর সমস্ত মাদের চেহারার পরিবর্তন আসে গর্ভের পরিবর্তন আসে শারীরিকভাবে কিছুটা মোটা হয়ে যায় পেটগুলো সামনে বেড়ে যায় পেটের আকৃতিটা বড় হয়ে যায় কিন্তু দুনিয়ার মানুষ তোমরা আরো অনেক সমস্যার সম্মুখীন হও সন্তান যখন পেটের মধ্যে আগমন করে মা জাতির মতো কষ্ট আর কেউ করে না কোন কোন মা বমি করে কোন কোন মার মাথা ব্যথা করে কোন কোন মার শরীর দুর্বল হয় ঠিক মতো খাইতে পারে না ঠিক মতো বসতে পারে না নামাজ পড়তে পারে না ঠিক মতো বসতে পারে না কাজকর্ম কোনো কিছুই করতে পারে না সন্তান যখন পেটের মধ্যে চলে আসে আম্মা জান আয়েশা বলেন আমি এমন একটা সন্তান এর মা আমি আমেনা জানায় দে আমার সন্তান যেদিন থেকে আমি আমেনার গর্ভে আগমন করলো রে আমার সন্তান আসার পরে আমি আমেনা একদিনও বমি কি জিনিস চোখে দেখি নাই
আমার বমি বমি ভাব হয় না শরীর দুর্বল হয় না মাথা ব্যথা করে না আমার সন্তানের বরকতে আমার পেট কোনোদিন ফুলে নাই বড় হয় নাই বরং সাধারণ একজন মানুষের মতো আমি আমেনার পেট একেবারে স্বাভাবিক ছিল শুধু তাই নয় ও দুনিয়ার মানুষ কেমন সন্তান আমার মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহর পেটে লইয়া আমি যেদিকেই যাই আসমানের মেঘমালা পর্যন্ত আমি আমেনার মাথার উপরে ছায়া দে আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ আমেনা বলে আমার সন্তান মুহাম্মদকে নিয়ে যেদিকেই যাই আমার সন্তানের মায়া আমার সন্তানের শান মর্যাদার কারণে রোদের মধ্যে যখন আমি দাঁড়ায়া যাই রোদ আর রোদ থাকে না কে জানি কোথা থেকে জানি একটা আলো আসে কোথা থেকে জানি একটা মেঘমালা আইসা যেন মনে হয় আমার মাথার উপরে এয়ার কন্ডিশন ফিট করিয়া দিছে শুধু তাই নয় রে ভাই কেমন নবীর উম্মত আম্মাজান আমেনা বলে আমার সন্তান রে লইয়া আমি যেদিকে গেছি দেখছি সবাই আমার নবীরে সালাম করে সুবহানাল্লাহ বলবেন না আমি কুয়ার পাড়ে যাই আগের জমানাতে কিন্তু এত ট্যাপ ছিল না এত বড় বড় পানির ব্যবস্থা ছিল না আম্মাজান আয়েশার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর মা আমেনা বলেন ও দুনিয়ার মানুষ আমার সন্তান রে লইয়া যখন কুয়ার পাড় দাঁড়াইছি এত গভীর নিচ থেকে আমি যখন বালতিরে ইশারা দিছি রে বালতিটা আমার সামনে অটোমেটিক বিনা কষ্টে হাজির হয়ে যায় শুধু তাই নয় রে মুসলমান আম্মাজান আমেনা বলে ও দুনিয়ার মানুষ আমার সন্তান যখন পৃথিবীতে আগমন করে রে আমার সন্তানের আলোতে আমি দেখছি রে আকাশের তোর তারকাগুলো আমার গড়ের এত কাছে আগমন করছে আমি চাইলে হাত দ্বারা ধরতে পারতাম নবীজি যখন পৃথিবীতে আসেন নবীজির একজন চাচা ছিল ওনার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তিনি তখন কালিমা পড়েন নাই বুঝবেন খেয়াল কইরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন তিনি তখন কাফের দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করলেন নবীর আগমনের ওসিলায় আকাশের তারকাগুলো নবীজির দরজার সামনে চতুর্দিকে এসে বের করে দিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন ও দুনিয়ার মানুষ আমার এই দুই চোখে কত মানুষ দেখলাম কত সন্তান দেখলাম যত সন্তান পৃথিবীতে আগমন করে সবাই কান্না মাখা হালতে পৃথিবীতে জন্মায় কিন্তু আমার ভাতিজা মুহাম্মদ সে যেদিন পৃথিবীতে আগমন করছে আমি দেখতাম যে আমেনার ঘরের সামনে আব্দুল্লাহর ঘরের সামনে আকাশের তারকাগুলো সব একসাথে এসে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কেমনে জিজ্ঞাসা করি নবীরে আমি তো কালিমা পড়ি নাই মুসলমান হয় নাই কেমনে জিজ্ঞাসা করি তিনি বলেন আমি যখন মুসলমান হয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমার ভাতিজা মুহাম্মদকে বললাম ও মুহাম্মদ তুমি যেদিন পৃথিবীতে আগমন করলে আমি আব্বাস দেখলাম রে তোমার ঘরের সামনে কাছাকাছি এত কাছে আকাশের চন্দ্রগুলো আগমন করছে আমি চাইলে হাত দ্বারা ধরার মতো এত কাছে আসছিল কেন আসছিল তুমি একটু জানায় দাও নবীজি বলেন চাচা যান কোনো মানুষ জন্ম নিলে চন্দ্রগুলো এত কাছে আসে না আর পৃথিবীর যত সন্তান জন্মগ্রহণ করে সবাই কাঁদতে কাঁদতে পৃথিবীতে জন্মগ্রহণ করে ঠিক না বেঠিক জোরে বলেন এই জন্য কবি বলেন যখন তুমি এসেছিলে ভবে যখন তুমি পৃথিবীতে আগমন করছিলে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে ঠিক না বেঠিক এমন জীবন
গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন এমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জিন্দগি আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহ মরণে আমি কাঁদবো পৃথিবীতে হাসবে এমন না কিন্তু আমরা যদি এমন জিন্দগি কায়েম করতে পারি আমল আখলাকের জিন্দগি মানুষকে যদি কষ্ট না দেয় সবাই যদি আমার কথাবার্তায় খুশি হয়ে যায় কথা বললেই যদি সালাম কালামের সাথে কথা বলি আল্লাহর কসম কাইরা বলি আমি যদি পৃথিবীতে চলে যাই আমি একা একা হাসবো পৃথিবীবাসী আমার জন্য কান্নাকাটি করবে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও চাচা আপনি যে আমার জন্মের সময় চন্দ্রগুলোকে ঘরের সামনে দেখেছিলেন যা দেখেছিলেন সবই সত্য দেখেছিলেন কারণ হইল পৃথিবীর সব সন্তান আসার সময় কান্না অবস্থায় আসে কেউ হাসা হাসি করে না কিন্তু আমি নবী যাতে না কাঁদি কারণ আমি তো একজন আখলাকওয়ালা নবী আমাকে তো আল্লাহ তাআলা গোটা মাখলুকের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া পাঠাইছে সমস্ত নবীদের মাতার মুকুট বানাইয়া পাঠাইছে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বানায়া আমারে পাঠাইছে এত মর্যাদা আমারে আল্লাহ তাআলা দিয়েছেন আমি যদি কাঁদি আল্লাহ তাআলার শানে যায় না আমারে খুশি করার জন্য আমার আল্লাহ আকাশের তারকারাজিগুলো আনছিলেন আমার ঘরের সামনে যেন তারা আমাকে আনন্দ দেয় আর আমি যেন হাসতে হাসতে পৃথিবীর জমিনে আগমন করি এই জন্য মুসলমান আল্লাহ তাআলা সেই নবীর কথাই বলেন এমন আখলাক ওয়ালা নবী এমন সুন্দর নবী যেই নবীর অনুসরণ অনুকরণ তোমরা করবা যেই নবী যেদিকেই যায় সেদিকেই রহমত যেদিকেই চলে সেদিকেই রহমত সেদিকেই বরকত সেদিকেই নূর নবী যেদিকেই যায় আকাশের মেঘমালা নবীরে ছায়া দান করে আমার রাসূলকে গোটা দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত পৃথিবীর জানদার বস্তু প্রাণদার বস্তু বুঝবেন যাদের জান আছে যাদের জান নাই ইনসান জিন্নাত হায়ওয়ানা নাবাতাত সবগুলো একজন মানুষকে ভালোবাসে ভীষণ ভালোবাসে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মেঘমালাও নবীরে ছায়া দেয় আল্লাহু আকবার গাছও নবীরে মহব্বত করে সুবহানাল্লাহ বলবেন না এমন কি আকাশের তারকারাজিও নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলবেন না এবং হাতের মুঠুর মধ্যেও যদি কিছু থাকে সেটাও নবীর দাওয়াতের সাক্ষ্য দেয় নবুয়তের সাক্ষ্য দেয় একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহেল একদিন হাসতে হাসতে নবীজির কাছে আসছেন ও ভাতিজা বলো তো দেখি আমার মুট করে একটা কিছু আনছি আর কি বলো তো দেখি আমার মুটের মধ্যে কি আবু জাহেল মনে মনে হাসতেছে এটার জবাব আর মোহাম্মদ কি দিবে কিন্তু আল্লাহ তাআলা পারেননি ভাই আর একটু আস্তে কর না আল্লাহ পারেননি নবী যে বলেন ও চাচা মুটুর মধ্যে কি এটা কি আমি বলবো নাকি মুটের ভিতরে যেটা আছে এটাই বলতো আল্লাহু আকবার জোরে বলেন আবু জাহেল বলেন আমি তো চাইছিলাম তোমার জবান দিয়ে বের করব এখন যেহেতু তুমি সুবিধা কইরা দিছো এখন ভেতরের জিনিসটা যদি বলে আমি আরো খুশি হমু নবীজি বলেন ও ভিতরের জিনিসটা আবু জাহেল আমার চাচা জানতে চায় তুমি জবাব দেওয়ার জন্য তুমি জবাব দিলে আমার চাচা খুশি হয়ে যাবে ভেতর থেকে জবাব আসলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী
আপনার উপরে আমি ঈমান আনলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু মুসলমান ভাইরাই আমার এই জন্য বলতেছিলাম সব নবীরে যা দিছিলেন সবচেয়ে বেশি একাই আমার নবীরে আল্লাহ তাআলা সব দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার নবীরে আল্লাহ যা দিছে বুঝবেন খেয়াল করেন মনোযোগ দিয়ে শুনেন আমার নবীরে আল্লাহ তাআলা যা দিছে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীরে আল্লাহ তাআলা তা দেন নাই কিন্তু আমার নবীরে যা দিছে কোন নবীরে তা দেই নাই এটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিন্দেগীর বৈশিষ্ট্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন حسن يوسف دم عيسى يا دي بايزا داري آچه خوبا هما داران تو تنها داري পারস্যের কবি কবিকুল সম্রাট মুসলিহউদ্দিন সাদি রহমাতুল্লাহ আলাই যার প্রসিদ্ধ নাম হলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই গুগলের মধ্যে চার্জ দিল উনারে পাইবেন ইরানের মধ্যে উনার জন্ম উনি ফার্সি ভাষার মধ্যে বড় পাণ্ডিত্য ছিল উনি 120 বছর হায়াত পেয়েছিলেন উনি 30 বছর সফর করেছেন 30 বছর কিতাব লেখেন 30 বছর তিনি পড়ালেখা করেছেন তিনি আমার নবীর শান বর্ণনা করেন ও দুনিয়ার মানুষ কেমন নবী তোমরা পাইলা এমন নবী পাইলা যেই নবীর ব্যাপারে তোমরা আন্তাজ নাই তোমরা আমার রাসূলের শান শুনো হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দাড়ি অন্য একজন নবীর সাথে আমার নবীজির তুলনা করে বলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিন্তু ইউসুফ নবীর চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার নবীরে আল্লাহ সৌন্দর্য বানায়া দিয়েছিলেন দমে ঈসা আরেকজন নবী ছিলেন আল্লাহর পয়গম্বর আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ তিনি হলেন আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর যার উপরে আল্লাহ তাআলা ইনজিল শরীফ নাযিল করেছিলেন খেয়াল করে শুনেন মুসলমান উনি চলে গেছে ইনজিলের কোন অস্তিত্ব নাই কিন্তু ঈসা নবীর আরেকটা মুজিজা ছিল তিনি যখন কোনো কিছু কোনো একটা মাটি লইয়া যখন উনি ছাইড়া দিতেন এটা সঙ্গে সঙ্গে পাখিতে রূপান্তরিত হয়ে যাইত এই মুজিজা আল্লাহ তাআলা বিশ্ব নবীরও দান করেছিলেন হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজা দাড়ি আছে খুবা হামাদারান দাড়ি ঈসা আলাইহিস সালাম মাটি যদি হাতে লইতেন এটা সাইরা দিলে পাখি হয়ে যাইত অথবা উনার আরেকটা বড় মুজিজা ছিল উনি যখন কোন কবরের পাশে দাঁড়াইয়া বলতেন কুম বিইজনিল্লাহ ও আল্লাহর গোলাম তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও মুসলমান ভাইরারে আমার আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের জবাব নিতে চাই জিন্দাকে মুর্দা করা মুর্দাকে জিন্দা করা কার কাজ ওইছে না তো আসতে হয়েছে